বলছি শুধু হুজুর বানানোর দরকার নেই, কোন দরকার নেই হুজুর বানানোর, হুজুর অনেক আছে। আজ পৃথিবী পরিবর্তনের জন্য ভালো মানুষ দরকার। ওরা যেটা ইসলামের বিপক্ষে কাজে লাগাচ্ছে ওইটাকে ইসলামের পক্ষে উল্টিয়ে কাজে লাগাতে হবে। এই স্যাটেলাইট, এই এই মিডিয়া, আপনি ডাক্তারি বিভাগ বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বৈজ্ঞানিক বলেন, পাইলট বলেন, সব জায়গায় এখন ওরা দুই নাম্বার করে ফেলেছে। আমরা যদি এখন উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি, ইসলাম উপরে উঠবে না নিচে নামবে? এই সহজ সহজ কথাগুলো বোঝেন না কোন কারণে? আপনি তাকওয়া অর্জন করে বসে আছেন, ওর নাম তো তাকওয়া না। নবীজির কৌশল ছিল, আপনার কিচ্ছু নেই, তাহলে নবীর চাইতে আপনি বড় বুজুর্গ? এবার আমি হাদিস দিয়ে বলছি, তাকওয়া কাকে বলে? কষ্ট হচ্ছে? দুইটা বেজে যাচ্ছে, তা মানুষের কষ্ট হচ্ছে না মানে? তাকওয়ার যতগুলো অর্থ আমি দেখেছি, এই কান লাগান, তাকওয়ার যতগুলো অর্থ আমি দেখেছি, তাকওয়ার এক নাম্বার অর্থ একটা একটা করে আমি 99টা বলছি, এই কান লাগান না, আপনাদের মন নেই। এই ওঠামুঠি করে এরা কারা? পেশাব করবে, পেশাব বাদ দিয়ে অন্য কারণে ওঠে, ওর খবর আছে। ক্লাস থ্রি পড়ে, ক্লাস থ্রি, একটা ছেলে বই খাতা ব্যাগ নিয়ে এসে হেডমাস্টারের কাছে বলছে, স্যার হয় ছুটি দেন না আমি গেলাম। পরে ছুটি দেওয়া লাগবে? স্যার দেখছে ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে, কারণ যে পজিশন নিয়ে এসে দাঁড়িয়ে আছে। পরে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ওর রোল নাম্বার 82, ক্লাসে ছাত্র 82টা, রোল নাম্বার 82। ও খুব ভালো ছাত্র, ওর জীবনের কোনো উদ্দেশ্য নাই, এমনি ও তো যাবেই, ও ছুটি দিলেও যাবে। এখানে পোশাক পায়খানা বাদ দিয়ে যদি কোরআন ভালো লাগছে না এই মনে করে কেউ চলে যায়, ওর রোল নাম্বার কত? এখন দেখেন কোনটা ওঠে, যেইটা উঠবে বুঝবেন ওর রোল নাম্বার 82। আগে জিজ্ঞাসা করেন, ভাই আপনি যাচ্ছেন কোথায়? তাকওয়ার এক নাম্বার অর্থ শোনেন, তাফসিরে মুফাসসির লিখেছেন, যেখানে যে যে দায়িত্ব পাবে ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে তাকওয়া। কথা বোঝা যায়নি? এই যে এখানে সভাপতির নাম দেখলাম, আলিম মাদ্রাসার সহকারী মাওলানা, ওনার সরকার 8 ঘন্টা ডিউটি কিনে নিয়েছে, ওই 8টা ঘন্টা ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য তাদের পেছনে শ্রম দিতে হবে, এইটাই হচ্ছে তার তাকওয়া। এইরকম তাকওয়া যদি দেশের মানুষ সবাই পালন করে, কোনো আতঙ্ক থাকে আর? এবার হাদিস শরীফ থেকে বলছি আমি, বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ে ঘুরে বসলেন, ফজরের নামাজের পরে বললেন, সাহাবীরা আমি একটা হাদিস তোমাদেরকে শোনাবো, কান লাগাও। সবাই কান পেতে আছে। বিশ্বনবী বলেন, বনি ইসরায়েলের 3 যুবক কোথাও রওনা হয়েছে, হঠাৎ বৃষ্টি, বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য তারা এক পাহাড়ে আশ্রয় নিয়েছে। পাহাড়ের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে উপর থেকে একটা পাথর গড়তে গড়তে এসে পাথরের মুখ গেছে আটকিয়ে, 3 জন মিলে ঠেরা আরম্ভ করে কিন্তু নড়ে না পাথর। শেষ পর্যন্ত ওরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, এখানে চেল্লা পাল্লা করলে কেউ আসবে না, কারণ মরুভূমি এলাকা, 100 কিলো 200 কিলো চলে যাবেন, কোনো বাড়ি ঘর নেই, শুধু পাথর পাহাড় আর বালি আর মরুভূমি, কিচ্ছু নেই। আওয়াজ দিলে তো কেউ আসবে না, মরা ছাড়া উপায় নেই। বাধ্য হয়ে 3 জন নিজেদের জীবনের দিকে তাকিয়েছে। এই কান লাগান, এখানে একটা শিক্ষা, আমি শুধু হাদিস বলি না, যেখানে যা বলি ওখান থেকে শিক্ষা বের করি। তারা 3 জন মিলে কিন্তু দোয়া করতে পারতেন, আল্লাহ তুমি আমার বাবার ওসিলায় মাফ করো, পারতেন না? পৃথিবীতে কারো ওসিলা নিয়ে দোয়া করা জায়েজ নেই। অনেকে আজ দোয়া করে, খাজা বাবার ওসিলায় মাফ করো। হাদিস শরীফের ভেতরে দেখেছি, কেউ যদি বিপদে পড়ে আর যদি দোয়া করতে যায়, ওর জীবনের যেই কাজটা আল্লাহর ভয়ে হয়েছে ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করা দরকার, আল্লাহ ওই কাজটা আমি তোমার ভয়ে করেছিলাম, মেহরবানি করে বিপদ থেকে আমারে বাঁচাও। নবীজি বলেন, যদি এইভাবে দোয়া করে আশা করা যায় আল্লাহ ওর দোয়া কবুল করতেও পারে। প্রথম নাম্বার লোক দোয়া করছে, রব্বুল আলামিন তুমি জানো আমি একজন রাখাল ছিলাম, ছাগল চরাতাম, বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে ক্ষুধার্ত,
দুধগুলো দহন করার পরে তাদেরকে দেব, কিন্তু না, হঠাৎ করে তোমার কথা আমার মনে পড়ে গেল, আল্লাহ পাক বলেন আমার এবাদতের পরে পৃথিবীর মানুষের দায়িত্ব দিলাম মার বাবার খেদমত করা। হে আল্লাহ, তোমার এই কথা মানতে গিয়ে ওইদিন আমার স্ত্রীকে দুধ দেয়নি, আমার ছেলে মেয়েকে দুধ দেয়নি, দুধটা আমার মাকে দিয়েছি যেহেতু তোমার আদেশ। এই কাজটা যদি তোমার ভয় করি, মেহরবানি করে পাথরটা একটু সরিয়ে দাও। আল্লাহর নবী বলেন শুধু দোয়া করতে দেরি, পাথরটা একটুখানি সরে যেতে দেরি হয়নি। শুধু সুবহানাল্লাহ বলার জন্য এখানে শিক্ষা আছে। বনি ইসরাইলের যুবক হাজার হাজার বছর আগে মায়ের খেদমত করে, তিনজন মিলে যে পাথর নড়ানো যায় না, মায়ের হক আদায় করার কারণে যদি পাথর পর্যন্ত আল্লাহ নড়িয়ে দিতে পারে। আজ আমাদের জীবনে যাদের হতাশার পাহাড়, দুঃখের পাহাড়, অন্ধকারের পাহাড় জমা হয়ে আছে, এই পাথরগুলো যদি আমরা সরাতে চাই, মা বাবার খেদমতের বিকল্প কিচ্ছু না। এই পুরা কোরআন শরীফের ভেতরে যেখানে এই মা বাবার নাম, সেখানে আল্লাহ নিজে বলেন, আমি ব্যাখ্যা করে দিলাম, অন্য কোনো মানুষের নাম দেখান তো যেখানে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, কোনো মানুষের নাম নেই, শুধুমাত্র মা বাবার নাম যেখানে আল্লাহ দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজের থেকেই ব্যাখ্যা দিয়েছেন। আমার ভাইরা, মা বাবা আজ ডিলেট হয়ে যাচ্ছে, অধিকাংশ পরিবারে মা বাবার ডিলেট হয়ে নতুন মা বাবা যোগ হচ্ছে। আমাদের আগের ব্যাচের এক ভাই, আমার রিলেটেড, এত গরিব, মা বাবা কষ্ট করে লেখাপড়া করিয়েছে, মাস্টার্স পরীক্ষা দেবে, কিন্তু তার ফি নেই। মা বাবা বাধ্য হয়ে রোজা রেখেছে দুইজন, যেহেতু রোজা রাখলে দুইবার খাবার খাওয়া লাগে, একবার খাওয়া লাগে না, একবারের খাবার বাঁচিয়ে ওই টাকা দিয়ে মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা নিয়ে ওইটা নিয়ে পরীক্ষার ফি দিয়েছে মাস্টার্সে। মাস্টার্স পাস করার পরে ঢাকাতে একটা চাকরি পেয়েছে, পছন্দ করে বিয়ে করে ওখানেই থাকে। বউটা এমন, মা বাবার কথা শুনলে শুধু গরম দেয়, আসতে দেয় না। আমার মনে হয় এরকম মা বাবা এখন দুনিয়ায় নেই। এরকম বউ এখন হাজার হাজার, যেই বউগুলো বিবাহ করার পরে মনে করে স্বামী আমার একার, মা বাবা সব ডিলেট। এই বউটা এরকম দরজাল, যেই মা বাবার কথা শোনে তখনই গরম দেয়, রাগারাগি করে, ছেলেটা বাধ্য হয়ে মা বাবার কথা আর বলে না। প্রায় দুই বছর হয়ে গেছে, দুইটা বছর পার হয়ে গেছে, মার বাবা একটা সন্তান, 65 বছর বয়স বাবার, অসুস্থ হয়ে গেছে বাবা, এই বয়সে আমি কাজ করতেও পারে না, জমি জায়গা তো নেই, বাধ্য হয়ে একটা ছাগল ছিল ওটা বিক্রি করে একটা ভাঙা রিক্সা কিনেছে, দিনের বেলা রিক্সা নিয়ে বের হয় না, ছেলের বদনাম হবে, লোকে বলবে তোমার ছেলে এত বড় চাকরি করে তুমি এই কাজ করো। এজন্য রাতের বেলা শীতের সময় ওই যে নাইট কোচ গুলো আসে ঢাকা থেকে, রাতের বেলা মুখ সুন্দর করে চাদর দিয়ে বেঁধে নেয়, মাফলার দিয়ে মুখটা পেঁচিয়ে ছোট্ট একটা গামছা মুখের ভেতরে দিয়ে, কথা যেন বেঁধে বেঁধে যায়, মানুষ যেন বুঝতে না পারে। এভাবে বহু কষ্ট করে জীবন চালাচ্ছে, হঠাৎ মায়ের অসুখটা বেড়ে গেছে, 3 দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। ঢাকাতে ছেলেটা কার সাথে যেন দেখা, এলাকায় জানতে পেরেছে ওর মা 3 দিন কথা বন্ধ, বাধ্য হয়ে রাতের বেলা বাড়িতে এসেছে, নাইট কোচে রাতের বেলা 2টার সময় নেমেছে, দেখে কোনো গাড়ি ঘোড়া নেই বাড়ি যাওয়ার জন্য, একটা রিকশা টিম টিম করে আলো জ্বলছে, ডাক দিয়ে বলে এই খালি এইদিকে আয়। ওখানে যাওয়ার পরে বলছে স্যার আপনি যাবেন কোথায়? অমকের বাড়িতে। জিজ্ঞাসা করে আপনার অমকে কি হয়? বলে যা হয় হোক, আপনি যাবেন কি না? ওঠেন আপনি, ছেলেকে রিকশায় তুলে চলছে, কিন্তু মুরব্বি মানুষ, রিকশাও ভাঙা, ভালোভাবে চলতেও পারে না। ছেলেটা পিঠের উপরে থাবা দিয়ে বলছে চালাতে পারো, রাতের বেলা নিয়ে আসো কোন কারণে। কিছু দূর যাওয়ার পরে যে চালাতে আস্তে আস্তে যায়, আবার দিয়েছে থাবা, ডাক দিয়ে বসে ছেলে মেয়ে নেই তোমার এই বয়সের, রিকশা চালাও। বুকের ভেতরের ব্যথাটা যেন মোচড় দিয়ে উঠেছে,
দ্বিতীয়বার থাবা খাওয়ার পরে আর সহ্য করতে পারে নাই মুরব্বী মানুষ, রিকশা থেকে নেমে ডাক দিয়ে বলছে, স্যার আপনার মোবাইলের লাইট একটু মারেন তো। মোবাইলের লাইটটা একটু বের করেন তো। নিজের চাদর আর মাফলার খুলে ডাক দিয়ে বলছে, স্যার আপনি দেখেন তো আমাকে চিনতে পারেন কিনা। তোমাকে স্যার বানাতে গিয়ে আজ আমার এই অবস্থা, পরীক্ষার ফি দিতে পারছিলে না, রোজা রেখে রেখে তোমাকে আমি স্যার বানিয়েছি, রাতের বেলা বের হয়ে এই কারণে দিনের বেলা বের হতে পারি না তোমার সম্মানের কারণে। তোমার মাস তিন দিন পড়ে আছে, ঔষধের পয়সা নেই, বাধ্য হয়ে মাফলার জড়িয়ে বের হলাম যেন মানুষ চিনতে না পারে। ও স্যার তোমাকে তো সন্তান বলে পরিচয় দিতে ভালো লাগে না, তোমার মায়ের অবস্থা কি আমি আর জানি না। বেরিয়েছে সেই রাত দশটার সময়, আজ তিন দিন পড়ে আছে, কথা বলে না, খাবারও বন্ধ, আমি ঔষধের ব্যবস্থা করতে পারি না, এই জন্য তার অবস্থা খুব খারাপ। ছেলেটা লাভ দিয়ে রিকশা দিকে নেমে বাবার পা দড়িয়ে বলে, বাবা আমারে মাফ করে দেন, জলদি চলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দেখে 10 মিনিট আগে মা মারা গেছে। এই দৃশ্য দেখে বাবা 2 মিনিটের ভেতরে হার্ট ফেল করে বাবা মারা গেছে। বাবা মার লাশ জড়িয়ে সন্তানটা কাঁদে ডাক দিয়ে বলে, আব্বা মা আমার এভাবে চলে গেলি ছেড়ে, এখন আমি কাকে নিয়ে থাকি। নবীজি এই কারণে জানিয়েছে, হোমা জান্নাত কা হোমা নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার নামের জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন নিজে, কিন্তু যেখানে মা বাবার নাম পাবেন আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন, আল্লাহ বলেন পৃথিবীর মানুষকে আমি আদেশ দিলাম, ওসিয়ত করলাম, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটেছে, ডেলিভারির কষ্ট সহ্য করেছে তোমার মা, 2.5 বছর পর্যন্ত বুকের দুধ গুলো খাওয়িয়েছে। আমি আল্লাহ ছাড়া মায়ের বাবার কষ্ট কেউ জানে না, এই জন্য আমি নিজে এত ব্যাখ্যা দিয়েছি। বগুড়ার যুবক যারা আছো, কোরআনে যত জায়গায় পাবে খরচের কথা, আগে দেখবে মা বাবার নাম। আমার আল্লাহ নিজে এত ব্যাখ্যা বললাম কারণ আমি দেইনি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন قل ما أنفقتم من خير فللوالدين والأقربين সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসীরে তাবারি। আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষ যদি বলে খরচ করব কোথায়, আপনি বলেন ভালো কাজে খরচ করো, আর দুনিয়ায় যত ভালো কাজ আছে তার 1 নম্বর ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা। আজ এই ভালো কাজ নেই, এই তাকওয়া নেই, যত তাকওয়া সব শ্বশুর শাশুড়ি। আমি একজন বিবাহিত মানুষ গ্যারান্টি দিয়ে বলছি, পৃথিবীতে আমাকে যেই ভালোবেসেছে তার পেছনে কোনো স্বার্থ ছিল, এমনকি আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে, আমি জানি যতটুকু ভালোবাসে তার চাইতে খোটা দেয় বেশি। কিন্তু আমার মা বাবাকে দেখেছি 2 মাস 3 মাস পরে আমি বাড়িতে যাই,
আগে আমার হাতের দিকে তাকিয়ে যদি কিছু দেখে আমারে গরম দেয়, কেন জিনিস নিয়ে আসলি, টাকা খরচ করলি কেন? শ্বশুর শাশুড়ির বাড়িতে আমি যদি খালি হাতে ঢুকি আগে হাতের দিকে তাকাই, আল্লাহর কসম পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারবে না। নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে শুধু পৃথিবীর মার বাবা। ছোট্ট একটা ছেলে 6 বছর বয়স, মায়ের কাছে একটা চিরকুট নিয়ে বলে, মা আমি তোমার কাছে 150 টাকা পাবো, টাকাগুলো দাও। মা বলে, কিসের টাকা? বলে, প্রতিদিন তোমার কথা মতো ফুল গাছে আমি পানি দেই, এই জন্য 50 টাকা। তুমি ওই যে মশারি টাঙিয়ে নেও আমাকে দিয়ে রাতের বেলায়, জন্য আরো 50 টাকা। ছোট ভাইটাকে কোলে করে ঘুরতে বলো, এই জন্য আরো 50 টাকা। এই 150 টাকা আমারে দাও। মা বলে, বাবা তোর স্লিপটা আমার হাতে দে, আমারও কিছু ভাউচার আছে। ছেলে বসে না, ছোট্ট মানুষ বলে, মা তোমার আবার কিসের ভাউচার? মা বলে, বাবা রে তোর ভাউচার তুই নিজে বানিয়েছিস, আর আমার ভাউচার আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। কোরআনে কারিম আর আমার আল্লাহ ভাউচার বানিয়েছে, হামালাতুহুম মুহকরহা ওয়া ওয়াদাতুহকরহা। আমার 1 নম্বর ভাউচার এটা, 10টি মাস তো আমি পেটে করে বহন করেছিলাম, কোনোদিন খাবারও খেতে পারিনি। হে বাবা, 10টি মাস তোকে তরমুজের মতো বহন করলাম, এই জন্য 1টা টাকাও কি আমারে দেয়নি। আমার 1 নম্বর ভাউচারটা রাখ, কি দিবি দে। আমার 2 নম্বরের ভাউচার, ডেলিভারির কষ্ট সহ্য করেছি আমি তোকে নিয়ে, 1 বালতি রক্ত ঝরিয়েছি, 1টা ফোঁটা রক্ত বিধা যায়নি। তোকে দেখার পরে আমার রক্তের কথাগুলো আর মনে নেই। একবারে এত রক্ত মানুষের শরীর থেকে ঝরলে মানুষটা বাঁচে না, এতগুলো রক্ত তোর জন্য আমি ঝরালাম, 1টা টাকাও আমাকে কেউ দেয়নি, কি দিবি দে। 3 নম্বরের ভাউচার আমার, 2.5 বছর পর্যন্ত তোকে আমি দুধ খাওয়াইছি, এই মাত্র 215 বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে, প্রত্যেক দিন 1টা মানুষ 8 বার করে মায়ের স্তন থেকে দুধ পান করে, প্রতিবার প্রায় 1 কুয়া করে, 1 কুয়া করে হলে 8 বারে হয় 2 কেজি। 2.5 বছর পর্যন্ত কোরআনে কারিম জানিয়েছে, সালা সোনা সাহারা 30 মাস, কয় বছর হয়? 2.5 বছর। এই 2.5 বছর পর্যন্ত 1টা মা সন্তানকে দুধ দেয় কম পক্ষে 772 মন দুধ পান করায় 1টা সন্তানকে। তোর জন্য এতগুলো দুধ আমি স্তন থেকে পান করালাম, 1টা টাকাও আমাকে কেউ দেয়নি। আমার এই ভাউচারটা রাখ। 4 নম্বর ভাউচার আমার এই, তোর যখন জ্বর উঠেছে ডাক্তাররা ফেরত দিয়েছে, অথচ আমি ঘুমাতে পারিনি, রাতের বেলা তোর মাথার কাছে বসে পানি পট্টি দিয়েছি আর তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছি, আল্লাহ আমি নামাজ রোজা মান্নত করলাম, ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও, এর হায়াত যদি না থাকে আমার হায়াত দিয়ে দিলাম, হে আমার সন্তান তোর জন্য আমার হায়াত পর্যন্ত আমি দান করে দিলাম, এর জন্য আমাকে কেউ 1টা টাকাও দেয়নি। তুই যতদিন বাড়িতে আসতে দেরি করিস অতদিন আমার ঘুম হয় না। আমি বাংলাদেশের কোন জেলায় থাকি না, যেখানে থাকি চলে যাই বাড়িতে, বাড়িতে যেদিন আমার মা থাকে সঙ্গে সঙ্গে কলিং বেল টিপলে বাড়ির দরজা খুলে দেয়, যদি জিজ্ঞাসা করি, মা আপনি আগে উঠলেন, তোমার চোখে পানি কেন? ডাক দিয়ে বলে, পানি কেন, যেদিন আমি থাকবো না ওই দিন বসবি। যাদের মা নেই, আমি এখন বাড়ি গেলে আম্মা বলে ডাক দিতে পারি, যাদের মা নেই ওরা কাকে ডাকবে বলেন? পৃথিবীতে সবার খেদমত করে হক আদায় করা যায়, কিন্তু মা বাবার খেদমতে হক আদায় হয় না। কিন্তু এইটাই আজ ডিলেট হয়ে যাচ্ছে, আপনার কিসের তাকওয়া? আমি কোরআনের আয়াতটা যেদিন পড়েছি, যেদিন বুঝেছি, ওই দিন থেকে আমার মা বাবার চাহিদা হওয়ার আগে আমি যা দিতে পেরেছি, আমি দেখেছি যতটুকু দিয়েছি কমপক্ষে আমার আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দিয়েছে। আমার ভাইরা সাবধান, তাকওয়াই বুঝি না আমরা, এইটার নাম তাকওয়া? হাজার হাজার বছর আগে এই যুবক যদি মায়ের খেদমত করে হক আদায় করে এত বড় পাথর নড়াতে পারে, আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি তাদের কর্মজীবন নেই। যারা হতাশায় ভুগতেছেন, বিশাল কষ্টের পাহাড়, মায়ের সাথে বাবার সাথে এখনই ভালো আচরণ শুরু করেন, এই কারণে আল্লাহ একটা রাস্তা আপনার জন্য বের করে দেবে। না, আল্লাহর ক্ষমতা নেই, তাকওয়া
ভাষায় বুঝি না, শুধু জোব্বা গায়ে দেওয়ার নাম তাকওয়া না। আসল মা বাবা বাদ দিয়ে নকল কোনটা বের হয় সেটা নিয়ে টানাটানি করে। আমার ভাইরা, আরো ব্যাখ্যা ছিল তাকওয়ার, আমি তিন নাম্বার পয়েন্টে যাচ্ছি। কোরআন কারীম জানিয়েছে, ওয়াল তাউজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটি মানুষের উচিত আগামীকাল তার কি হবে এটা চিন্তা ভাবনা করে পা ফেলা। লিগাদ শব্দটা আল্লাহ দিয়েছেন, আগামীকাল মানে কালকে কি কিয়ামত হবে, তাহলে লিগাদ আল্লাহ দিলেন কেন? এই লিগাদের ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম দিয়েছেন এইভাবে, দুনিয়ায় যদি কোনো মানুষ 1000 বছর হায়াত পায়, মরণের পরে যে জীবন শুরু হবে ওই জীবনের তুলনায় সে যেন দুনিয়ায় মাত্র 2.5 সেকেন্ড বেশি থাকে। কারণ খমসিন আলফাসানা মিম্মা তাউদ্দুন।